नमस्कार बंधुरा, राखी रकमारी रान्नाय सकल भिवार्सदेर स्वागत। आरो एकटा लकडाउन रेसिपी निये आमी हाजिर हयेछि। आज आमी देखाबो तरमुजेर खोला घंट। भिडियोटा देखुन, भालो लागले अवश्यई सबस्क्राइब करबेन ओ पाशे थाका बेल आइकन क्लिक करबेन। देरी ना करे चटपट रान्नाटी शिखे नेवा जाक। आपनारा देखुन फेले देवा जिनिस दिये किभाबे सुस्वादु एकटा रेसिपि तैरि करा जाय। तरमुजर खोलागुलो आमी सबुज अंश लाल अंश बाद दिए आमी ठीक आलुर मतन लम्बा लम्बा टुक केटे नियेछि। एर पर स्टेप कड़ा बसिए एर मध्य परिमाण मतन तेल दिच्छि। प्रथमेई आमी 10-12 बड़ी नियेछि, एटा भेजे नेब। लाल हवा पर्यन्त भेजे निते हबे। लाल हये गेछे, आमी बड़ीगुलो तुले निच्छि। বড়িগুলো এইভাবে লাল করে ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে শুকনো লঙ্কাগুলো মধ্যখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা। একটু নাড়ার পর কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন নুন। টমেটো নরম হওয়া পর্যন্ত একটু ভাজব। এবার দিয়ে দিচ্ছি হলুদ। 1 চামচ হলুদ দিয়েছি। এইভাবে আরও খানিকক্ষণ একটু ভেজে নিতে হবে। এবার দিচ্ছি আন্দাজ মতন চিনি। যে যেমন মিষ্টি খান তেমন এর মধ্যে দিতে পারেন। তরমুজ খোলার টুকরোগুলো আগেই আমি ভাপিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন ও প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবার খুন্তি দিয়ে আস্তে করে এটাকে নাড়িয়ে ওপর নিচ করে নিতে হবে। ভাজতে ভাজতে তরমুজের খোলা দিয়ে জল বেরোবে। জলটা শুকনো অবধি এইভাবে আমি ভাজব। আমার রান্নাটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন। আমি চাই আপনারা বাড়িতে রান্নাটি ট্রাই করুন। জল শুকিয়ে গেছে, এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো অ্যাড করছি আর আদা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। রেসিপিটার নাম শুনে আপনারা ভাবছেন হয়তো কেমন খেতে। আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা টেস্টি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে ধনে পাতাও অ্যাড করা যায়। এবার খানিকক্ষণ এটা নেড়ে নিতে হবে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। বড়িগুলো এবার গুঁড়ো করে নিচ্ছি। বড়িটা দেখুন কিরম করকরে করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে ভেজে নিতে হবে, যেন ভাঙলে এরা মচমচ করে আওয়াজ হয়। ঘন্টের মধ্যে বড়ির টুকরোগুলো এবার দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। আজকে লকডাউন রেসিপি তরমুজের খোলার ঘন্ট আমার হয়ে গেছে। আমি আপনাদের সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আজকের মতন বিদায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন।